হ্যালো, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঠাকুরগাঁও মহোদয়। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, আমাকে আপনাকে শুনতে পরিষ্কার শুনতে পাচ্ছি আমরা। ধন্যবাদ। আজকের এই অতি গুরুত্বপূর্ণ একটি সভা, হ্যাঁ, এই আজকের মাননীয় সভাপতি জেলা প্রশাসক মহোদয় এবং এমপি মহোদয় আছেন এবং উপস্থিত সভ্যগণ, আমি অত্যন্ত খুশি যে আমরা কৃষি সম্প্রসারণ বিভাগের পরিচালক হিসেবে আমি এখানে শুধু একটু অ্যাড করতে চাই, এই যে প্রযুক্তি, এই প্রযুক্তির কল্যাণে আমরা এই কৃষিকে আধুনিক কৃষিতে রূপান্তর করতে পেরেছি। আজকে প্রযুক্তির কল্যাণে আমরা এই যে কৃষি বাতায়ন আছে, আমরা ঘরে বসে মাঠে কৃষকদের ক্ষেত দেখতে পাচ্ছি, ডিজিজ মানে যে রোগ এবং পোকামাকড় সেগুলো আমাদের মাঠের থেকে অ্যাপসের মাধ্যমে আমাদের কাছে আসছে, আমরা নির্দেশনা দিতে পারছি। কাজেই আমি আপনাদের সকলের কাছে জানাতে চাই, এখানে যে কিনোট পেপার উপস্থাপন করলেন যিনি, অত্যন্ত সুন্দর একটি উপস্থাপনা হলো, আলোচনাও সুন্দর হলো, আমরা ঋদ্ধ হলাম অনেক, আমরা সমৃদ্ধ হলাম জ্ঞানে প্রযুক্তিতে। আমরা আশা করি এই তথ্য প্রযুক্তির কল্যাণে আমার এই কৃষি সম্প্রসারণ কৃষিটা এই ঠাকুরগাঁও জেলায় আরো এগিয়ে যাবে, সার্বিক সাফল্য কামনা করি আজকের এই সভাটির। পরিশেষে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি, ধন্যবাদ। ধন্যবাদ উপপরিচালক কৃষি সম্প্রসারণ দপ্তর মহোদয়কে, ওনার অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু উনি কানেক্ট আছেন কিন্তু উনি লাইনে পাচ্ছি না স্যার। ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয় ডক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়া স্যার, উনি কি এসেছেন? আপনি কি সংযুক্ত হয়েছেন আমাদের সাথে? দেখা যাচ্ছে কিন্তু আপনাকে, জি আপনাকে এখন দেখা যাচ্ছে, আপনি যদি আপনার মতামতটি আমাদেরকে শুনান। ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়া স্যারকে আমি বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমরা কি শুনতে পাচ্ছেন? জি আপনাকে পরিষ্কার শোনা যাচ্ছে। আচ্ছা, আমি অসংখ্য ধন্যবাদ জানাই আজকে যে আয়োজন, এই আয়োজন যারা উদ্যোগ গ্রহণ করছেন জেলা প্রশাসন, জেলা প্রশাসনের প্রধান ব্যক্তি জেলা প্রশাসক মহোদয়কে আমি অভিনন্দন জানাই আমার কলেজের পক্ষ থেকে, এবং এই কর্মকাণ্ডে যারা সংশ্লিষ্ট আছেন সকলকে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এই ডিজিটাল মেলা 2020 উপলক্ষে আজকের যে সেমিনার, এই সেমিনারটা মূলত বলা যায় যে অত্যন্ত যুগোপযোগী একটি সেমিনার। COVID-19 আমাদেরকে গৃহবন্দী করে রেখেছে একথা সত্যি, পাশাপাশি জীবন কিন্তু থেমে থাকে না, জীবন এবং এই দীর্ঘদিন মার্চ মাস থেকে শুরু করে এ পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা কলেজে আসতে পারছে না, তাদেরকে আমরা বাসায় রেখে দিয়েছি, কিন্তু তাদের যে শিক্ষা সে বিষয়ে আমরা অলরেডি আমাদের কিনোট স্পিকার আরিফুল হক, আরিফুল ইসলাম না, আরিফুর রহমান, তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন এবং তাকে আমি ধন্যবাদ জানাই। আমরা অলরেডি পদক্ষেপ গ্রহণ করেছে মার্চ মাস থেকেই, যে আমাদের অনলাইন ক্লাসগুলো হচ্ছে, আমাদের ছেলে মেয়েদেরকে অনলাইন ক্লাসে তাদের উপকারের জন্য তাদের প্রয়োজনের সাথে আমরা অনলাইন ক্লাস করছি প্রতিটি শিক্ষক, এবং আমার মনে হয় যে গোটা বাংলাদেশের মধ্যে আমার ঠাকুরগাঁও সরকারি কলেজ একটা ক্লাস রুটিন করে যেভাবে ক্লাস করা হচ্ছে, ক্লাস রুটিন করে টিচার আমার ক্লাস নিচ্ছেন, এবং এতে করে আমার বিশ্বাস যে ছাত্র উপকৃত হচ্ছেন হচ্ছে, এবং আমাদের এই প্রক্রিয়াটাকে, আমাদের যে এই পদক্ষেপকে, এটাকে অনেকেই অনুসরণ করছে, এবং গোটা বাংলাদেশে আমাদের শিক্ষা অধিদপ্তর থেকে নোটিশ করা হয়েছে এবং এই ক্লাসগুলো চালু রাখার ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করেছেন এবং আমরাও সাড়া দিয়েছি, এবং কলেজে একটি সেন্টার, একটা সেন্টার থাকবে, সেখান থেকে সব বিষয়ের টিচাররা পালাক্রমে তারা ক্লাস নেবেন, এবং এই প্রক্রিয়া আমাদের অব্যাহত আছে। এবং আরো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয়, উনিও আজকে একটা অনলাইনে আমাদের সঙ্গে একটা কনফারেন্সে বসবেন, তার সঙ্গে হয়তো আমার কথা হবে, কিছু পরামর্শ দিব। তবে আমি মনে করি যে আমাদের জীবন থেমে থাকার নয়, আমাদের এই কোভিড-19 কে মোকাবেলা করার জন্য সর্বস্তরে যে যেখানে আছেন সকলেই
এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রযুক্তিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আমাদের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে এবং জেলা প্রশাসনের উদ্যোগকে আমি আবার স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। এবং এই প্রক্রিয়া প্রয়োজনে আমাদের যে কোনো প্রয়োজন, আমাদের যদি সহযোগিতা প্রয়োজন হয় বা আমাদের সে সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়া স্যারকে তার অত্যন্ত মূল্যবান বক্তব্যের জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সেমিনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আজকের সেমিনারের সম্মানিত সভাপতি ঠাকুরগাঁও স্যারের মূল্যবান বক্তব্য এবং একই সাথে আজকের এই সেমিনারের সমাপ্তি ঘোষণা করার জন্য। ধন্যবাদ সকলকে, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। যা আমরা বিগত প্রায় 1.5 ঘন্টার বেশি সময় আমরা এই সেমিনার পেপার প্রেজেন্টেশন এটা নিয়ে তিনজন আলোচকের আলোচনা, এরপরে মডারেটের মূল্যবান বক্তব্য এবং অন্যান্য অংশগ্রহণকারীর বক্তব্য আমরা শুনলাম। আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই সেমিনারটা উপস্থাপন করলো। আমরা কিন্তু যে পার্টিসিপেন্ট সেটা কিন্তু কোনো অংশে কম নয়, বরং অনেক বেশি। নর্মালি আমরা হল রুমে হয়তো করলে 50-60 জন লোক হতো, এখানে কিন্তু 100 জনের মতো প্রায় পার্টিসিপেন্ট আছে। অনেকে এর সঙ্গে অনেকে যুক্ত হয়েছে, অনেকে এটা সম্পর্কে মতামত দিয়েছে। এই জন্য আমি মনে করি যে সেমিনার এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে হলো এটা সার্থক হয়েছে। আমাদের যিনি এটা উপস্থাপন করেছেন জনাব মোহাম্মদ আরিফুর রহমান, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ ঠাকুরগাঁও সরকারি কলেজ, তাকে আমি বিশেষভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সমৃদ্ধ পেপার তিনি আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন, একইভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি মনোতোষ কুমার দে স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। একই সঙ্গে ধন্যবাদ জানাই আলোচক আমাদের যে তিনজন ছিলেন তাদের সকলকে, এছাড়াও আমাদের যারা এই সেমিনারে অংশগ্রহণ করেছেন তাদের মধ্য থেকেও গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের বিভিন্ন সুধীজন দিয়েছেন, তাদেরকে আমি আমাদের সরকারি গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল মহোদয়, আমাদের প্রেসক্লাবের সভাপতি মহোদয় সহ অনেকেই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, তাদেরকেও বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তো বক্তব্য এখন আর দীর্ঘায়িত করবো না। আমি মনোতোষ স্যারের যে দুটা কথা তার বলেছেন আমার খুব ভালো লেগেছে, যে সকল ধরনের টেকনোলজি ব্যবহার করে মানব জাতিকে সুরক্ষিত রাখতে হবে আর প্রযুক্তির ব্যবহারটা যথাযথ হয় সেটা যাতে নিশ্চিত করা যায় সে বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটাই মূলত গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যদি এই অবস্থায় প্রযুক্তিকে ব্যবহার করে সঠিকভাবে কাজ করতে পারি তাহলে আমরা যেমন নিজেকে সুরক্ষিত রাখতে পারবো ঠিক একইভাবে আমাদের যে জীবনযাত্রা সেটাও কিন্তু সচল থাকবে। আমরা ঠাকুরগাঁও কিন্তু এখন খুব ভালো আছে, আজকেও আমাদের 17 জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি চলে গিয়েছে, এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত একটা খুশির সংবাদ, ভালো সংবাদ। আমরা যদি সামনের দিনগুলোতে আরেকটু সতর্ক থাকি, আরেকটু স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলে এখন যেই 66 জন এখন আমাদের চিকিৎসাধীন আছে এরাও সুস্থ হয়ে যাবে এবং করোনা রোগী শনাক্তের হারও কিন্তু অনেক কমে যাবে। এবং একসময় দেখা যাবে যে করোনা রোগী এখন হয়তো 35 জনের ভিতরে 2 জন হয়, কোনো সময় দেখা যাবে 100 জনের ভিতরে 1 জন, পরে দেখা যাবে যে আর নেই, এরকম একটা অবস্থায় কিন্তু আমরা যেতে পারবো। খালি দরকার যে আমাদের সচেতনতা যাতে থাকে, আমরা যাতে এই প্রযুক্তি ব্যবহার করে যাতে আমাদের দৈনন্দিন কাজগুলা যতটা বেশি সম্ভব সেটা যেন আমরা করি। আমাদের সব স্কুল কলেজ আমাদের অনলাইনে ক্লাস নিচ্ছে সেটা যাতে আমরা করি, আমাদের যে শপিং করা সেটা যাতে আমরা অনলাইনে করতে পারি, সেই ব্যবস্থা যত কম বাইরে বের হওয়া যায় সেটা আপনারা নিশ্চিত করবেন, আপনার পরিবারের সদস্যদেরকেও সেটা নিশ্চিত করাবেন। তাহলে আমরা যদি বাইরে গ্যাদারিংটা কমাতে পারি, অযাচিত ঘোরাফেরাটা কমাতে পারি, তাহলে কিন্তু এই করোনা বিস্তার আশা করি আমরা রোধ করতে পারবো এবং ঠাকুরগাঁওয়ের সকলেই আমরা কিন্তু ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো। আপনারা সকলে ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন,
আপনার পরিবারকে সুরক্ষিত রাখবেন, আপনার আপনজনকে সুরক্ষিত রাখবেন, এর মাধ্যমে আমরা এই ঠাকুরগুলোকে সুরক্ষিত রাখবো। এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের প্রতি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। একই সঙ্গে এই সেমিনারে আমি সমাপ্ত ঘোষণা করছি। আমি আবারও আজকের অনুষ্ঠানের যে প্রধান অতিথি আমাদের ঠাকুরগাঁও এক আসন মাননীয় সংসদ সদস্য, ঠাকুরগাঁও তিন আসন মাননীয় সংসদ সদস্য, সকল সদস্যকে সদস্য প্রতি বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের এই সেমিনার এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। আমাদের আসলে চুপ করে আমাদের এখন ওই বিকেল বেলার তারা এখনো কার্যকর আছেন আপনাদের জন্য আমরা ডিজিটাল মেলা প্রদর্শন করছি আমাদের ঠাকুরগাঁও.gov.bdl ওয়েবসাইটে। মেলাটির একটি প্যাভিলিয়ন অপশন আপনারা জানতে পারবেন ঠাকুরগাঁও.gov.bdl ওয়েবসাইটের ডান পাশে। ডিজিটাল মেলা 2020 নামে একটি মেলা প্রদর্শন করা হয়েছে, সেখানে প্রবেশ করলে আপনারা 300 বর্ষ সহ মোট 7টি প্যাভিলিয়ন এবং ছবি ভিডিও ঐতিহ্যমান সময়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মহোদয় কর্তৃক উদ্ভাবিত কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা প্রদর্শিত হচ্ছে, সেগুলো আপনারা পরিদর্শন করতে পারেন। নিয়মাবলী সংক্রান্ত একটি পিডিএফ পাবেন এবং মেলায় অংশগ্রহণের জন্য লিঙ্ক সম্বন্ধিত একটি পিডিএফ পাবেন। শুধুমাত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমরা এই কুইজটি উন্মুক্ত করেছি। কুইজের উত্তর মেলা চলাকালীন সময় পর্যন্ত প্রতিযোগিতায় আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। মাছ চলে গেল।